এটা বিশেষ মসজিদক কেন্দ্র করে এটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এটা মসজিদ ভাঙিবর বাবে এটা বিভিন্ন জনে বিভিন্ন প্রতিক্রিয়া আগ্রহাইছে, প্রতিবাদৰ সৃষ্টি হচ্ছে, সময় সীমা বান্ধি দিয়া হচ্ছে। অবৈধভাবে এটা মসজিদ নির্মাণ করা হচ্ছে, যে পাঁচমহলীয় অট্টালিকা সাজি উলিওয়া হচ্ছে, আর সেই মসজিদটা ভাঙিবর বাবে এটা হাজার হাজার লোক উলাই আহিছে। হাজার হাজার লোক এটা রাজপথলে উলাই আহি প্রতিবাদ সাব্যস্ত করেছে। মাত্র দুদিনের সময় সীমা বান্ধি দিয়া হয়েছে, আর দুদিনের ভিতরতে সেই মসজিদটো ভাঙি দিবলে কোয়া হয়েছে, কিয়নো সেই মসজিদটো অবৈধভাবে নির্মাণ করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। দৃশ্যাঙ্ক লৈ আনিছো আমি এই মুহূর্তত। এটা গুরুত্বপূর্ণ খবর বলে কব লাগবে, এটা মসজিদক কেন্দ্র করে এটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা মসজিদ নির্মাণের বিরুদ্ধে এটা হাজার হাজার লোক উলাই অহা দেখবলে পাওয়া গেছে। দৃশ্য আমি দেখাই আছো এই মুহূর্তত, রাস্তাত বহি মসজিদ নির্মাণের বিরোধিতা করেছে সহস্র জনে। দুদিনের ভিতরতে মসজিদ ভাঙি দিবলে বান্ধি দিছে সময়সীমা, আর তাকে লো এটা তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এটা মসজিদক কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাজার বিচার লোক উলাই আহিছে, হিন্দু সংগঠনের নেতৃত্বত হাজার হাজার লোকে আহি এই মসজিদটো অবৈধভাবে নির্মাণ করা বলে অভিযোগ উত্থাপন করেছে, আর দুদিনের সময়সীমা বান্ধি দিছে মসজিদটো ভাঙি পেলাব লাগে, রাস্তাত বহি মসজিদ নির্মাণের বিরোধিতা করেছে সহস্র জনে। যার বাবে এটা তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, অবৈধভাবে মসজিদ নির্মাণের অভিযোগ উত্থাপন হয়েছে। হিন্দু সংগঠনের নেতৃত্বত রাইজে প্রতিবাদ সাব্যস্ত করেছে, অনুমতি অবিহনে পাঁচমহলীয়া অট্টালিকা সজা হয়েছে, মসজিদের নামত পাঁচমহলীয়া একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। আর এই দৃশ্য হচ্ছে সিমলাত মসজিদ নির্মাণক লো এটা প্রতিবাদের সৃষ্টি হয়েছে। সিমলার সঞ্জাউলিত নির্মাণ করা হয়েছিল এই মসজিদটো, যে মসজিদক কেন্দ্র করে এটা তুমুল প্রতিক্রিয়া বিরাজ করেছে। হিমাচল প্রদেশের সরকারের মন্ত্রীয়েও এটা মসজিদ নির্মাণক লৈ উজাড়িছে ক্ষোভ। এই মুহূর্তের ডাঙর খবর বলে কব লাগবে, একটা মসজিদক কেন্দ্র করে এটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। হাজার হাজার লোক উলাই আহিছে, হিন্দু সংগঠনের নেতৃত্বত হাজার হাজার লোকে আসবলে প্রতিবাদ সাব্যস্ত করেছে, আর দুদিনের ভিতরতে ভাঙি পেলা বলে কোয়া হয়েছে মসজিদ। আর দুদিনের ভিতর যদি মসজিদ ভাঙি পেলা নহয় তেন্তে আরো বেশি প্রতিবাদ করার হুঙ্কার প্রদান করা হয়েছে। রাস্তাত বহি এনেদরে মসজিদ নির্মাণের বিরোধিতা করেছে সহস্র জনে। হিমাচল প্রদেশের সরকারের মন্ত্রী সকলেও এটা মসজিদ নির্মাণক লৈ উজাড়িছে ক্ষোভ, কিয়নো এই মসজিদটো অবৈধভাবে নির্মাণ করার অভিযোগ আছে, আর তাকে লো এটা তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। হাজার হাজার লোক এনেদরে উলাই আহিছে, রাস্তাত বহি এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে, দুদিনের ভিতরতে মসজিদ ভাঙি পেলাবর বাবে বান্ধি দিছে সময়সীমা, আর তাকে লো এটা তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অবৈধভাবে এই মসজিদটো নির্মাণের অভিযোগ উত্থাপন হয়েছে, আর যার পাছতে হিন্দু সংগঠনের নেতৃত্বত এনেদরে রাইজ উলাই আহিছে, সহস্রাধিক রাইজ উলাই আহিছে, আর প্রতিবাদ সাব্যস্ত করেছে। তেওঁলোকে অভিযোগ উত্থাপন করেছে যে এই মসজিদটো বিনা অনুমতি পাঁচমহলীয়া এই মসজিদটো নির্মাণ করা হয়েছে, আর সিমলাত এই নির্মাণ করা এই মসজিদটোক লো এটা প্রতিবাদের সৃষ্টি হয়েছে। সিমলার সঞ্জাবলীত নির্মাণ করা হয়েছিল এই মসজিদটো, আর এই মসজিদক লো এটা তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, প্রতিবাদের সৃষ্টি হয়েছে। হিন্দু সংগঠনের নেতৃত্বত হাজার হাজার লোক উলাই আহিছে, হাজার হাজার রাইজে রাস্তাত বহি প্রতিবাদ করেছে, বিরোধিতা করেছে এই মসজিদটোর, আর তাকে লো এটা তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দৃশ্যাংশ আমি এই মুহূর্তে আগবাইছো। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017330।